বিশ্ব অর্থনীতির এক চতুর্থাংশে নিয়ন্ত্রণকারী পাঁচ দেশের জোট ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে আজ সাউথ আফ্রিকার জোহানেসবার্গ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:15 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হবেন প্রধানমন্ত্রী। সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিক্সের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে পঞ্চদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। স্যান্ডটন কনভেনশন সেন্টারে 22-24 আগস্ট ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকার জোটের এই সম্মেলন হবে। ব্রিক্স সম্মেলনের ফাঁকে শেখ হাসিনার একাধিক দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। 26 আগস্ট জোহানেসবার্গ থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে ঢাকায় পৌঁছাবেন 27 আগস্ট সকালে।